रुपीस आलू दो पीस मटन दिए কোন চার্জ নেই সব লেগ আমাদের সব লেগ দাদা চাপ হচ্ছে 60 টাকা পিস সব লেগ পিস হ্যালো एवरीवन वेलकम टू माय चैनल ফুডি নির্মল তো আজকে আমি চলে এসেছি বর্ধমানে রয়্যাল বিরিয়ানি ডাউনটাউনের ঠিক অপজিটেই বর্ধমানে খুবই সুপরিচিত এই দোকান রয়্যাল বিরিয়ানি এখানে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি পাওয়া যায় আমার নাম রকি রকি দা তো চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি পাওয়া যায় শুনে যা দাম কত কি রয়েছে চিকেন বিরিয়ানি 120 টাকা প্লেট ফুল প্লেট আচ্ছা হাফ হচ্ছে আপনার 60 টাকা আচ্ছা আর মটন বিরিয়ানি হচ্ছে 180 টাকা প্লেট আচ্ছা হাফ হচ্ছে 90 টাকা আচ্ছা একটু তুলে দেখানো যাবে মটন বিরিয়ানি মটন চিকেন দুটো একটু দেখো মটন এটা মাটনের পিস আছে মাটন দাদাটা জিজ্ঞাসা করলাম এটা 80 গ্রাম ওজন হবে নাকি এটা হচ্ছে 1 প্লেট আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে 1 প্লেট দু পিস আলু দু পিস মাটন দিয়ে হ্যাঁ चिकेन हाड़ी चिकेन गरमा गरम ঠিক আছে সাদা রাইস সব মিক্স করে দিচ্ছি মিক্স করে দেব আর এখানে দেখতে পাচ্ছি গোটা মশলা রয়েছে নাকি সব ফুল এটা ফুল প্লেট 120 টাকা 120 টাকা প্লেটটা দাম ঠিক আছে আর এইটা হয়ে যাবে হাফ আপনার এটা হবে 60 টাকা এটা 60 টাকা প্লেট 60 টাকা হাফ হিউজ কোয়ান্টিটি রয়েছে আর যদি প্যাকিং হয় এক্সট্রা টাকা লাগবে নাকি কোনো চার্জ নেই আর কোনো চার্জ নেই প্যাকিং এর জন্য কোনো চার্জ নেই আর চাপ সাত পার নাকি চাপ সাত টাকা লেগ পিস এদিকে দেখে দিচ্ছে দাদা আচ্ছা চাপ কত টাকা প্লেট আছে দাদা 60 টাকা চাপের হচ্ছে 60 টাকা প্লেট সব লেগ পিস সব লেগ সব লেগ আমাদের সব লেগ দাদা চাপ হচ্ছে 60 টাকা পিস সব লেগ পিস ট্যাগিং হওয়ার পর রাইসের কোয়ান্টিটিটা অনেকটাই রয়েছে একার জন্য সাফিসিয়েন্ট রয়েছে বস্তারে নাও একটা উপরে আলু চলে গেল এবার এক পিস মাটন চলে গেল প্লাস বলুন কি হলো কাকা জানি কি করে এই যে ভিতরে বসার সেকশন রয়েছে দেখাও একবার ভিতরে প্লেস করে দিই আচ্ছা উপরে স্যালাড আর মশলা দিলে নাকি চাট মশলা এটা যে স্পেশাল চাট মশলা উপরে দেওয়া হলো স্যালাডের সাথে সাথে ফাইনালি বর্ধমান রয়্যাল বিরিয়ানি থেকে আমি হাফ প্লেট মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছি তো রাইসের কোয়ালিটিটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো রাইসের কোয়ালিটিটা বেশ ভালো রাইস রয়েছে লং গ্রেন তা দাদা বিরিয়ানিতে ঘি ইউজ করো নাকি ঘি ইউজ করা হয় আচ্ছা এখানে তো বিরিয়ানিতে ঘি ইউজ করা হয় বিরিয়ানির মধ্যে যেটা জান হচ্ছে আলুটা আলুটা যদি সফট না হয় তাহলে ভালো হবে না ঠিক আছে দেখো আলুটা আলুটা সফটনেসটা দেখা যায় একবার আলুটা গলে যাচ্ছে একদম এবার মাটনটা দেখানোর চেষ্টা করবো মাটনটাও সফট রয়েছে একদম ছেড়ে যাচ্ছে সাথে স্যালাড আর রাইস রয়েছে চলো একটা ইনসেন্ট বাইট তৈরি করা যায় প্রথমে একটু মাটন আলু সস আর পেঁয়াজ চাট মশলার সাথে যেটা রয়েছে এটা দিয়ে একটা বাইট চলো খাওয়া যাক
ওয়াও শুধু রাইস একটু ট্রাই করব এসে চলছে তাই মানে ঠান্ডা হয়ে গেছে মানে একদম গরম গরম দিয়েছিল পুরোপুরি এটা একটু আলু দিয়ে ট্রাই করবো আলু দিয়ে আলুটা জাস্ট মোমের মতন মেল্ট হয়ে যাচ্ছে মুখেতে দারুণ খেতে লাগে চাট মশলাটার জন্য দারুণ লাগছে দুটো পাঁচ টাকা হবে ভালো হবে তাহলে আমার কাছে খুচরো নেই থ্যাংক ইউ বর্ধমান রয়্যাল বিরিয়ানি থেকে বিরিয়ানি খেলাম আর সাথে প্যাক করিয়েও নিলাম বাড়ির জন্য থ্যাংক ইউ সো মাচ বিরিয়ানিটা খুব ভালো ছিল আর ভিডিওগুলো দেখো ঠিক আছে আসছি হ্যাঁ ঠিক আছে আসছি হ্যাঁ দেখো হ্যাঁ টাটা দাদা আসছি হ্যাঁ দাদা আসছি তো বর্ধমানের রয়্যাল বিরিয়ানি থেকে এই বিরিয়ানি খেয়ে বেরিয়ে পড়লাম এবার যাচ্ছি বাড়ির দিকে এতদূর পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে অবশ্যই একবার ফলো করে দেবে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা এরকমই ভালো ভিডিওতে।